পাখির চোখ একুশে বিধানসভা নির্বাচন, এই লক্ষ্যকে মাথায় রেখে ইতিমধ্যেই নিজেদের মতো করে খুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। প্রত্যেকে নিজের নিজের মতো করে শুরু করে দিয়েছে জনসংযোগ। মানুষকে শাসক দলের অন্যায় সম্পর্কে সচেতন করতে এবং তাদের অভাব অভিযোগ শুনতে প্রথম বাড়ি বাড়ি গিয়ে কর্মসূচি শুরু করেছিল বিজেপি। আর নয় অন্যায়ের মাধ্যমে শুরু হয়েছিল এই কর্মসূচি। উল্টে পাল্টা কর্মসূচি হিসাবে দুয়ারে সরকার শুরু করে তৃণমূল। তবে পিছিয়ে থাকতে রাজি নয় বামেরাও। রাজ্য তথা দেশের রাজনৈতিক পরিস্থিতি মানুষের কাছে তুলে ধরতে এবার বাড়ি বাড়ি যাও জনসংযোগ বাড়াও কর্মসূচি শুরু করলো বামফ্রন্ট। এদিন বামেদের এই কর্মসূচিকে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। ভালো, বামেরা অনেকদিন বাদে জেগে উঠেছে। এখন ওদের কাছে এত কর্মী আছে কিনা বাড়ি বাড়ি যাওয়ার, সেটা আমাদের কাছে সন্দেহ আছে। যদি কিছু ধার চায় আমরা দিয়ে দেব। এদিন ফিরহাদ হাকিমের এই কটাক্ষের পাল্টা কটাক্ষ ফিরিয়ে দেয় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। নিজের মতো করেই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে যে সব দিক থেকে প্রস্তুত বামেরা, তা এদিন স্পষ্ট করে দেন তিনি। বলার কিছু নেই, এটা পাগলের প্রলাপ বকা বলতে যাবো যে তাই হচ্ছে। ওরা দেখুক, ওদের দাসে মুক্তা করছে, তখন যারা পিছনে বসে আছে বসে থেকে কারা কারা কেটে পড়ছে সেটা ওরা ধরে রাখবার চেষ্টা করুক, সেটা ওদের পক্ষে মঙ্গল হবে। আমাদের কি হবে সেটা দেখাটা ওদের দরকার নেই। বাড়ি বাড়ি যাও জনসংযোগ বাড়াও কর্মসূচি শুরু হয়েছে 23 জানুয়ারি থেকে। জানা গিয়েছে কর্মসূচি চলবে বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত। সূত্রের খবর, প্রথম দফায় কর্মসূচি চলবে 31 জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। একদিকে বাড়ি বাড়ি গিয়ে যখন মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে তৃণমূল, সেই সময় অন্যদিকে শাসক দলের ত্রুটি বিচ্যুতি তুলে ধরতে বামেদের এই কর্মসূচি বলে জানা গিয়েছে। এখন দেখার বিষয় নির্বাচনের শেষে শেষ হাসি কি হাসে। রক্তিমা দাসের রকম আরোহী।